নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনের আবহে ঘটে গিয়েছে দিল্লির নারকীয় হত্যালীলা। বিজেপি স্থানীয় নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী বারবার উস্কানিমূলক মন্তব্য করেও পার পেয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে দিল্লির পর বাংলাতেও বিজেপি কর্মীদের মুখে শোনা গেল গলি মারো স্লোগান। রাজপথে বিরোধীদের যৌথ মিছিলে এই সব কিছুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ওরা এই রাস্তায় হাঁটতে চাইছে, গোটা ভারতবর্ষটাকে বিভাজনের রাজনীতি নিয়ে আসতে চাইছে। দেশে বেকারি, দেশে বেরোজগারি, এই সমস্ত কিছু, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকের ফসলের দাম পাচ্ছে না, এই অবস্থা দাঁড়িয়ে এছাড়া ওদের গতি নেই। এবং পশ্চিমবাংলা যেহেতু একটা সবথেকে এগিয়ে থাকা সচেতন মানুষরা থাকে, সেইখানে এই রাজনীতিটা ঢোকাবার চেষ্টা করছে, তারা সফল হবে না। মিছিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাওয়ার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েও ওঠে প্রশ্ন। যেখানে যেখানে এই রকম দাঙ্গাবাজরা আসবেন এবং আমাদের রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাকে কার্পেট বিছিয়ে আমন্ত্রণ জানানো হবে, নীরব থাকা হবে সেটিংয়ের খেলার জন্যে, আমরা সেখানে সেখানে বিক্ষোভ দেখাবো এবং এই দাঙ্গাবাজদের বাংলার মাটি থেকে এবং ভারতবর্ষ থেকে হচ্ছে যে তাড়ানোর যাবতীয় যা ব্যবস্থা সেটা আমরা করব। বৃহত্তর আন্দোলনে বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলোকে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে আহ্বান জানালেও বাংলার শাসক দলের বিজেপি বিরোধিতার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলল ছাত্র যুবদের মিছিল। ছাত্র, যুব, মহিলা প্রত্যেকেই শান্তির দাবিতে আজকে শান্তি মিছিলে অংশগ্রহণ করেছে এবং গতকালও যারাই দাঙ্গাবাজ তাদের সে অমিত শাহ যখন আসে আমাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূলকে বাদ দিতে হবে, এই কারণে তৃণমূলের ধর্মের মধ্যে, তৃণমূলের ধর্মের যে বিভাজন সৃষ্টি করছে একমাত্র তৃণমূল এবং হচ্ছে বিজেপি, এই এই হচ্ছে দুটোকে বাদ দিয়ে আগামী দিনে যত রাজনৈতিক দল আছে ওদেরকে নিয়ে আমাদেরকে হচ্ছে একত্রিত হবে। বাংলা কোনো অবস্থাতেই দ্বিতীয় দিল্লি হবে না, মিছিল থেকে উঠে এলো সেই প্রত্যয়ী বার্তা। মোদি দালাল মমতা।